हेलो माय फ्रेंड, वेलकम बैक टू माय चैनल टू आर न्यू ब्लॉग। আমি সোনাই টুইনস মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তো আজ আমি এখান থেকেই আমার ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো ফার্স্টেই প্রত্যেকটা ব্লগের মতন এই ব্লগেও একটাই কথা বলছি, থ্যাংকস টু অল অফ মাই সাবস্ক্রাইবার ভিউয়ার্স এবং নট সাবস্ক্রাইবার ফ্রেন্ড, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংকস, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আশা রাখবো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কিসের ওপরে ব্লগটা বানাতে চলেছি, ওটস রিভিউ অফ মানে টাটা ক্রোমা। দেখো ফার্স্টেই আমি এটা সম্বন্ধে ডিটেলসটা একটু বলে নিই। ক্রোমা, আমি জানি না আমার ডেইলি ব্লগিং হয়তো অনেকে দেখো বা স্কিপ করে গেছো, তাই আমি জায়গাটা একটু বলি। কিছুদিন আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম যে চলুন ঘুরে আসি কলকাতার সবথেকে বড় ইলেকট্রনিক স্টোর ক্রোমা থেকে। তো সেদিন আমি ক্রোমাতে গেছিলাম এবং ভিডিও বানিয়েছিলাম, এবং আমি ক্যাপশনে ভালো করে লিখেছিলাম কলকাতার সবথেকে বড় ইলেকট্রনিক দোকান ক্রোমা। তার মানে আমার তখনও পর্যন্ত ক্রোমার সম্বন্ধে যে আইডিয়াটা সেটা ভালোই ছিল, বা টাটা প্রোডাক্টের ওপরে আইডিয়াটা ভালোই ছিল। তবে এখনও যে আমার টাটা প্রোডাক্টের ওপর আইডিয়াটা বা থিঙ্কিংটা প্রপারলি খারাপ, বা টাটা প্রোডাক্টকে আমার ভালো লাগাটা খারাপ, সেটা কখনোই নয়। টাটার ওপর আমার নিজস্ব একটা ভালো লাগা আছে, বা আমার টাটা যে প্রোডাক্টগুলো তৈরি করে, বা টাটার যে কোম্পানি, বা টাটা রিলেটেড টাটা মেমোরিয়াল হসপিটাল বা টাটা ক্যান্সার সেন্টার, টাটা ব্র্যান্ডের ওপর কিন্তু আজকের ভিডিওটা আমার নয়। কারণ টাটা ব্র্যান্ডকে আমি পার্সোনালি অনেকটাই রেসপেক্ট করি, এবং আমি নিজেও টাটা ব্র্যান্ডের জিনিস কিনেছি, এর আগেও কিনেছি, এবং বর্তমানে আমি তোমাদের ক্রোমা ভিডিওতে বলেছিলাম যে আমরা ক্রোমাতে এসেছি একটা এসি নেবার জন্য। তো নিশ্চয়ই আমি ভালোবাসি টাটাকে, বা আমার টাটার ওপর একটা ভরসা আছে, তো সেখান থেকেই আমি সেদিনে সেই জিনিসটা পারচেস করেছিলাম। কিন্তু আজকে আমি যে লিখেছি যে মানে এত ওটস রিভিউ দিচ্ছি, তার রিজনটা হচ্ছে শুধুমাত্র টাটার যে সার্ভিসিংয়ের যে লোকগুলো, বা টাটাতে যারা চাকরি করেন, মানে টিসিএস অফিসে বলছি না, টাটার ক্রোমা যে মানে সফটটা রয়েছে বা তার রিলেটেড যারা টাটা ক্রোমার কল সেন্টারে যারা রয়েছে, আমি তাদের কথা বলছি, তাদের ওপর আমার রিভিউটা পার্সোনালি মোটেই একদমই ভালো নয়। তবে আমি মনে করি যে আজ হয়তো আমি একটা ইউটিউবে আছি বলে আমি এই কথাটা বলছি, কিন্তু আমি অনেক পার্সনের কাছ থেকে দেখেছি, এবং আমার কাছে আজকের ডেটে, আজকের ডেটটা তোমরা প্রত্যেকেই জানো, আজকের ডেট হচ্ছে 22 কি 23 হবে, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, আজ হচ্ছে রবিবার, আই থিঙ্ক এটা ঈদের পরের দিন, মানে 22 তারিখ হবে। তো সেই দিন আমি বসেই, আজকে বসেই ভিডিওটা বানাচ্ছি, এবং আজ আমি সাথে সাথেই আপলোড দেবো, কারণ আজকে সিরিয়াসলি আমার রিভিউটা ওদের খুবই খারাপ লেগেছে। তার কারণ হচ্ছে আমি একটা জিনিস কিনেছিলাম, তোমাদেরকে ডেটটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি, 16 তারিখে আমি একটা জিনিস বাই করেছিলাম, দাঁড়াও, আমাদেরকে এসিটা বাই করেছিলাম হচ্ছে 16 তারিখ, আর আমি ক্রোমার যে ভিডিওটা পাঠিয়েছিলাম সেটা হচ্ছে 17 তারিখে। দেখো আমি তোমাদেরকে এসিটা সময় ওইটাকে দেখিয়ে দিচ্ছি ডেটটা, দেখো অপোজিট হচ্ছে, তাও দেখাচ্ছে আমি ডেট অ্যান্ড টাইম 16/2023, এটা উল্টো আসছে 16/2023, এই দেখো ডেট অ্যান্ড টাইম 16/2023, এটা আমি বাই করেছিলাম, অ্যাড্রেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না। 16 তারিখে আমি এসিটা বাই করি, 17 তারিখে আমি একটা তোমাদেরকে বলেছিলাম প্রোমার একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে। ওরা আমাকে ডেটেতে তোমাকে বলেছিল যে তোমাকে আমি প্রপারলি ডেটটা দেখাচ্ছি সেদিনকার, এটা আমাদের বিল, আমরা ইএমআইতেই নিয়েছি, ক্যাশ অন ডেলিভারি আমরা নিইনি, আমরা ইএমআইতে নিয়েছি, টোটাল পেমেন্ট আমাদের হয়ে গেছে, এরকম বিলও আমাদেরকে দিয়েছে। তো ওখানে যখন আমরা বাই করতে চাই, তখন আমি ভিডিওতে বলেছিলাম যে সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল ক্রোমাতে, তো আমি এসির কাছাকাছি, মানে অ্যাকচুয়ালি এসি সেকশনে প্রচণ্ড ভিড় ছিল, সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি, তাই আমি এসি সেকশনের কাছে গিয়ে ভিডিও বানাতে পারিনি। আমি যেগুলো ফাঁকা সেকশন ছিল, যেমন ধরো ফ্রিজ, তারপর তোমার ফোন, টিভি, তোমার আরও নানারকম যেসব ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো হয়, বক্সেস, জেবিএল বক্সেস, এরকম এর কাছাকাছি গিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এসিতে প্রচণ্ড ভিড়, সেখানে দাঁড়ানো যাচ্ছে না। আমি এসিটা কেনার থেকে 4 ঘন্টা বাদ গিয়ে আমি বিলটা করাই, ঠিক আছে, আমি সেটা নিয়েও আমার প্রবলেম নেই, কারণ সেদিন ওনারা যথেষ্টই তাড়াতাড়ি করেছিলেন, ওনাদের যতদূর সম্ভব ওনারা আমাদের দেখিয়েছেন, আমার যা যা কোয়ারিজ ছিল ওনারা শুনেছেন, এবং অতগুলো মানুষকে মেনটেন করে ওনাদের যা কিছু বলার ওনারা বলেছেন, ঠিক আছে, আমি ওনাদেরকে একটা মিডিয়াম রিভিউতে রাখছি যে হ্যাঁ ঠিক আছে। ওনারা আমাকে সাজেস্ট করেছেন ক্রোমা, আমার বাজেট ফ্রেন্ডলি হতে হলে ক্রোমার একটা এসি নেওয়া, সেখানে আপনি ডাইকেন কিংবা স্যামসাংয়ের এসি পাবেন না, এগুলো প্রপারলি সাজেশন ওরাই দিয়েছে, কারণ এটা আমার ফার্স্ট এসি।
তো আমার এক টন নেওয়া উচিত না, দেড় টন না দু টন, সব কিছু ওনারাই সাজেস্ট করে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে ক্রোমার প্রোডাক্টের উপর বা ক্রোমার যারা কাজ করে তাদের উপর কোনো রাগ নেই বা তাদের উপর কোনো থিঙ্কিং আমার খারাপ ছিল না। কিন্তু 16 তারিখে আমি এসিটা বাই করার পর ওনারা টোটালি আমাকে বিলে, দাঁড়াও আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখো বিলে টোটালি লিখে দিয়েছে, ভালো করে তোমরা দেখো এখানটা, ওটা উল্টেই আছে। আর দেখো এটা হচ্ছে তোমার ডেলিভারি, দেখো ডেলিভারি ডেট দিয়েছে কবে, দেখো 19/4/2023। এটা যদি সোজা করে দেখো তাহলে বুঝতে পারবে ওনারা ডেলিভারি ডেট দিয়েছেন 19/4/2023। আর এখানে দিয়েছে ইনস্টলেশন ডেট, সেটা দিয়েছে তোমার দেখো 21/4/2023। তাহলে ওনারা আমাকে ক্রোমা থেকে ডেলিভারি ডেট দিয়েছিলো 19/4/2022 এবং ইনস্টলেশন ডেট দিয়েছে 21/4/2023। আজকে হয়ে গেছে 22 তারিখ, এখনও পর্যন্ত ওনাদের ইনস্টলেশনে কোনো রকম লোক আসেননি। হ্যাঁ ডেলিভারিটা হয়েছে, সেটা ওনারা দিয়েছিল 19 তারিখ, ডেলিভারি হয়েছে 20 তারিখ। আচ্ছা এরপরে যখন থেকে আমার খারাপ এক্সপিরিয়েন্সটা টাক, এরপরে আমরা যখন আমাদের ফোনে মেসেজ আসে যে আউট অফ ডেলিভারি, কিন্তু তা সত্ত্বেও আমরা 19 তারিখে কোনো রকম ডেলিভারি পাইনি। তো এখান থেকেই ওনারা ক্রোমার শপের কিন্তু কোনো নাম্বার দেন না, ওনারা এখান থেকেই একটা বিলেতেই লেখা আছে, ওনারা আর একটা নাম্বার এখানে দিয়েছিলেন, সেটা হচ্ছে তোমার টোল ফ্রি নাম্বার, এখানে লেখা থাকে টোল ফ্রি নাম্বার। তো ন্যাচারালি আমাদের কোনো কিছু প্রবলেম হলে ক্রোমা সব থেকে বলেছিলো যে আপনারা ইজিলি যে কোনো রকম টোল ফ্রি নাম্বার বিলেতে যেটা দেওয়া আছে, আমি এই মুহূর্তে নাম্বারটা খুঁজে পাচ্ছি না, নাহলে তোমাদেরকে সেটাও দেখাতাম, এক সেকেন্ড দাঁড়াও। তো টোল ফ্রি নাম্বারে কল করতে, তো আমরা ন্যাচারালি যে টোল ফ্রি নাম্বারটা ওনারা এখানে দিয়েছেন আমরা সেটাতে কল করি, এবং সাথে সাথে সেখান থেকে আমাদেরকে রিপ্লাই করা হয় যে এখন কবে এসি আসবে সেটা বলা যাচ্ছে না, সেটা কিন্তু 20 তারিখের ঘটনা বলছি আমি, তো বলা যাচ্ছে না। তো আমি তারপরও ভেবেছিলাম যে ভিডিওস বানাবো না, কিন্তু আজ যেহেতু 22 তারিখ হয়ে গেছে এখনও পর্যন্ত ওনাদের কোনো ফিডব্যাক নেই, কোনো রিভিউ নেই। তো 19 তারিখে ওনারা আমাকে 20 তারিখে এটাই বলেন যে আমরা কোনো রকম, আমাদের কাছে এখন সেই মুহূর্তে এত এসি নেই, আমরা এই মুহূর্তে আপনাকে ডেলিভারি করতে পারছি না, কবে ডেলিভারি করতে পারবো সেটা কিছু বলতেও পারছি না। তো আপনি একটা কাজ করুন, আপনার যদি প্রচণ্ড তাড়াহুড়ো থাকে তাহলে আপনি অবভিয়াসলি আপনার এসিটা ক্যান্সেল করে দিতে পারেন। এবং সব থেকে যেটা ওনারা একটা মানুষকে অসম্মান করেন সেটা হচ্ছে যে ওনারা বলেন যে আপনাদের ক্রোমা থেকে কেনার মতন কোনো দরকার নেই বা কোনো সামর্থ্য নেই, আপনারা চাইলে বাজারের যে কোনো একটা ইলেকট্রনিক্স দোকান থেকে কিনে সেখান থেকে আজকে কিনে সঙ্গে সঙ্গে এসি নিয়ে কালকে গিয়েই আপনারা সেটা লাগিয়ে নিতে পারেন। তো আমরা তারপরে এটাই তাকে বলি যে দেখুন আমরা তো টাকা পেমেন্ট করেছি, তাহলে আমরা কেন এসিটা পাবো না, বা আমাদের তো এরকম প্রপারলি বলা ছিল বাট বিলে তো ডেলিভারি ডেটটা লেখা ছিল। তখন ওনারা আমাদেরকে জানান একজন লেডি, আমি নামটা বলছি না, কিন্তু ওই লেডি প্রত্যেকেই ফোন করেন, আমি অনেকের কাছ থেকেই রিভিউ নিয়ে দেখেছি এবং ওনার বিহেভিয়ার এতটাই বাজে। তো উনি তখন জানান যে দেখুন ম্যাডাম আমাদের একটা বড় ব্র্যান্ড ভ্যালু আছে, এরকমভাবে আমরা যখন তখন কোনো কিছু ডেলিভারি দিতে পারি না, আপনার যদি টাকা ফেরত নেওয়ার থাকে আপনি ইজিলি টাকা ফেরত নিয়ে অন্য জায়গা থেকে একটা এসি কিনতে পারেন। তো আমরা তারপরে ওটা তাকে তারপর সত্ত্বেও তাকে এটা বলি, দেখুন আপনি যে একটা কাস্টমারের সাথে এরকম বিহেভিয়ার করছেন, তো আপনার তো চাকরির বা ক্রোমার একটা ব্র্যান্ড ভ্যালুর প্রবলেম হতে পারে। তো তখন উনি আমাদেরকে জানান যে আমরা টাটাতে চাকরি করি, আমাদের চাকরির কোনো অভাব নেই, আপনাদের মতো কাস্টমার থাকুক আর না থাকুক আমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, আমরা আমাদেরকে ইজিলি বুঝে নিতে পারবো। তো তারপর এত কিছু সত্ত্বেও আমি তাকে বলি যে দেখুন ম্যাডাম তাহলে আপনি কি আমাকে বলতে পারবেন যে আমার এসিটা তাহলে কবে আসবে না কিছু বলো, আমি আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে বসে নেই। এবং তাহলে ম্যাডাম আপনার নাম্বারটা যে সেন্ড করা হয়েছে তাহলে সেই যে নাম্বারে আমি কথা বলছি তাহলে আপনি এখানে কী জন্য বসে আছেন, মানে আপনি যে স্টোরে নিয়েছেন তো সেই স্টোরে যান গিয়ে আপনি টোটালটা জিজ্ঞাসা করে নিন যে আপনার কী প্রবলেম হয়েছে, আপনার এসি কবে আসবে। তারপরে আমি ওনাকে জানাই যে ম্যাডাম দেখুন আমাদের তো এতটা টাইম নেই, আমাদের অফিস আছে, তো আমাদের পক্ষে ওয়ার্কিং ডেজে স্টোরেতে যাওয়াটা খুব একটা সম্ভব নয়। উনি বলছে তাহলে যদি আপনাদের স্টোরেতে যাওয়াটা সম্ভব না হয় তাহলে আপনারা ফোনের মাধ্যমে ডেলিভারিটা ক্যান্সেল করে দিন, আপনাদের আমাদের আরও অনেক কাস্টমার আছে যাদেরকে আমরা ডেলিভারি দিয়ে দেবো, আপনাদের মতন কাস্টমার আমাদের কোনো রকম প্রয়োজন নেই, এরকম রকম একটা বাজে কথা বলে উনি ফোনটি রেখে নেন। তারপরে কোনো রকম উইদাউট ইনফরমেশন ছাড়াই 20 তারিখ রাত্রেবেলায় আমার এসিটা এসে পৌঁছায়। আমি যে ঘটনাটা বলছি এটা 20 তারিখ সকালবেলার কথা, আর এসিটা এসে পৌঁছেছে হচ্ছে 20 তারিখ রাত্রেবেলা, ঠিক আছে। তো তারপরে আমি যখন 20 তারিখ রাত্রেবেলা যখন ডেলিভারি বয়টি আসে তো আমি ওনাকে বলি ভাই তোমাদের কাছে কি কোনো রকম ইনফরমেশান ছিল না যে আজকে এসিটা আসবে, বা তোমরা উইদাউট ইনফরমেশান আমার ঘরে এলে আমি তো রাত্রেবেলা নাও থাকতে পারি। বলছে এখন যদি কাউকে এসি নিতে হয় তাহলে তাকে সবসময় ঘরেতে অ্যাভেলেবল থাকতে হবে।
আমি তারপর ওনাকে আর কোনো কথা বলিনি। তো আমি বললাম যে আপনাদের ডেলিভারিতে যে আপনারা যে নাম্বারটা দিয়েছেন তো আমি সেটাতে কল করেছিলাম, তো উনি ম্যাডাম আমাকে এরকম এরকম কথা বলেন। তো ভাইটি ভালো ছিল, উনি আমাকে বলেন ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, উনি কল সেন্টারে চাকরি করেন, আমাদের যা কিছু বলার আপনি আমাদের ডিরেক্ট ক্রোমা অফিসে বা ক্রোমার যে ব্রাঞ্চে আপনি এই জিনিসটি কিনেছেন সেটা থেকে আপনি কথা বলতে পারেন। আমাদের দেখুন সেটা তো নাম্বারটা আপনারা প্রেসক্রাইব করেন, মানে সরি নাম্বারটা আপনারা বিলেতে দেননি, তাহলে আমরা কী করে নাম্বারটা পাবো বা কী করে? বলো গুগলে গিয়ে আপনি সার্চ করবেন, সার্চ করে আমাদের ওখানে যারা আছে তাদের সাথে কল করবেন, কল করে বলবেন। কিন্তু আনলাম যে তাহলে আপনি যে ডেলিভারি দিতে আসছেন তাহলে সেটা কি ওনা ম্যাডামের সাথে কোনো জানা নেই? বললো আমরা জানি না ম্যাডামের কাছে কি জানা আছে বা কি জানা নেই, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। আপনি যখন এসি কিনেছেন আপনাকে কিছুদিন হলেও পেশেন্স রাখতে হবে। আমি যে দেখুন আমরা যখন কিনেছিলাম তখন উনি আমাদেরকে বলেছিলেন 3-4 দিনের মধ্যে ডেলিভারি, কিন্তু তা সত্ত্বেও কোনোরকম কোনো ডেলিভারি হয়নি। দেখুন এই তো আপনার ডেলিভারি হয়ে যাচ্ছে, আমি তাহলে ইনস্টলেশনটা কবে আসবে? তো বললো কালকে সকালবেলায় আপনার ইনস্টলেশন হয়ে যাবে। আজকে 22 তারিখ হয়ে গেছে, এখনও পর্যন্ত ওনারা আমাকে কোনোরকম কল করেননি, না ওনারা আমার কোনোরকম কল রিসিভ করেছে। আমি ক্রোমার যে মানে সেকশন মানে যেটা ধরুন নিউটন রাজারহাটে যে ক্রোমার শপটা রয়েছে সেখানে কল করেছিলাম, ওনারা বলেছেন আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই। আমি তারপরে সেই ম্যাডামকে আবার ঘুরিয়ে কল করি, সেই ম্যাডামও আমাদের বলেন যে আমাদের কোনো ইনফরমেশান নেই, যবে আমাদের অ্যাভেলেবেল হবে তবে আমরা লোক পাঠাবো। তো আমি অলরেডি এসি কিনেছি 16, আজকে হয়ে গেল 22 বা 23, এখনও পর্যন্ত কোনো ব্যাপার নেই। যতদূর সম্ভব মানডে কিংবা টুইজডে করে হয়তো ইনস্টলেশন হতে পারে। তো আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, এইটা আমার খারাপ এক্সপিরিয়েন্সের মধ্যে এটাই পড়ে যে ওনারা মানে যা কাস্টমারের সাথে একটা গুড বিহেভিয়ার করতে পারেননি, যেটা আমার সত্যিই খারাপ লেগেছে। তবে হয়তো টাটা ব্র্যান্ডের ওপর আমার কোনো খারাপ লাগা নেই, টাটা ব্র্যান্ডকে আমি যথেষ্ট সম্মান করি। আমি মনে করি যে আপনারাও যদি চান টাটা ব্র্যান্ডের জিনিসপত্র কিনতে পারেন, তবে প্লিজ ক্রোমার সব থেকে নেবেন না, কারণ ওনাদের প্রচুর মিসকমিউনিকেশান আছে। হয়তো আমি জানি না ওরা আমার সাথে এরকম বিহেভ করেছে, আরও অন্য কারো পার্সনের সাথে এরকম বিহেভ করবে কি করবে না। তবে এটুকুনি বলছি যে যদি আপনাদের একান্তই কিছু নেওয়ার থাকে রিলায়েন্স থেকে নিতে পারেন বা কোনো নর্মাল দোকান থেকে নিতে পারেন, দোকান থেকে জিনিসও তো খুব একটা খারাপ হয় না। তবে আমার মনে হয় ক্রোমা থেকে না নেওয়াটাই ভালো, কারণ ওনাদের কোনো রকম কোনো দায়িত্ব নেই বা কোনো রকম কোনো মানে কমিউনিকেশান নেই। ওনারা আপনি জিনিস কিনে টাকা দিয়ে বাড়িতে ন্যাচারালি বসে থাকবেন, তবুও আপনারা কোনো রকম কোনো ইনফরমেশান পাবেন না। তো এটাই আমার খারাপ লাগা, আমি এটা জানালাম। যদি আমার মতন এরকম কোনো খারাপ লাগে আরও কোনো মানুষ থাকেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে বোঝা যাবে যে আমার মানে আমার এই খারাপ লাগাটা কি আমার একারই লেগেছে না আমার মতো অন্য মানুষদেরও লেগেছে। তো চলুন আজকে ভিডিওটা অনেকটাই কথা বলতে বলতে বড় হয়ে গেল, মনটাও খুব একটা ভালো নেই। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনার ইনফরমেটিভ লাগে বা আপনার যদি আপনার এক্সপিরিয়েন্স একটু আমার সাথে শেয়ার করেন, যদি এরকম এক্সপিরিয়েন্স থাকে বা যদি গুড এক্সপিরিয়েন্সও থাকে যদি আমার সাথে শেয়ার করেন তাহলে খুব ভালো লাগবে। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকে বলতাম বাই বাই।